আসসালামু আলাইকুম আফিফা ইনকিউবেটরের নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত। প্রিয় দর্শক বন্ধুরা, আজকে আমি চলে এসেছি মানিকগঞ্জে। তো আজকে খুব সকালবেলা আসা হয়েছে, সকালবেলা থেকে কাজ করতে করতে আজকে যে ভিডিওটি করতেছি এখন কিন্তু অনেক রাত হয়ে গেছে, কারণ সকাল থেকে এই মেশিনটি এখানে ফিটিং করতে আমি এখানে চলে এসেছি। তো মানিকগঞ্জে এসেছি এক ভাইয়ের কাছে। তো এই নিয়ে একটি ইনকিউবেটর আমাদের এখানে অর্ডার করেছিলেন, কোয়েল পাখির ডিমের 18,000 স্যাটার এবং হ্যাচারটা ছিল ওনার 6,000-এ। নিয়ে যেতে পারবেন এবং ওইখানে গিয়ে এটা সেটিংটা করতে পারবেন বা ফিটিংটা করতে পারবেন। তো এটা সিস্টেম্যাটিক ভাবে আমি সকালবেলা আসছি, সকালে প্রায় 10টা থেকে আসা হয়েছে। 10টা থেকে আসার পর থেকে এ পর্যন্ত কাজ করতে করতে খুব ক্লান্ত, আলহামদুলিল্লাহ কাজ শেষ হয়েছে। তো এই কিভাবে বৈশিষ্ট্যটা আসলে আমি আপনাদেরকে একটু বোঝাই। এখানে আমরা ব্যবহার করেছি যে কোয়েল পাখির যে ট্রেটা, এটা চায়না ট্রে। আপনি চাইলে এখানে কিন্তু মুরগির ডিমের ট্রেও ইউজ করতে পারবেন, ব্যবহার করতে পারবেন। এখানে মুরগির ডিমের হবে 6,000 এবং কোয়েল পাখির ডিমের হবে 18,000। এখানে টার্নিং কটটা দেয়, এই টার্নিং কটটা ব্যবহার করা হয়েছে ঠিক টার্নিং এর মাছ বরাবর, অর্থাৎ যাতে করে টার্নিংটা সময় মতো এবং একই সাথে কোনো পাশে যেন চাপ না পড়ে, এই জন্য কিন্তু টার্নিংটা একদম মাছ বরাবর এটা সেট করা হয়েছে। এবং পাশে দেখতে পাচ্ছেন যে ফ্যানগুলো আমরা এখানে ব্যবহার করেছি, ফ্যানগুলো ব্যবহার করেছে জাহাজের যে ফ্যানগুলো আছে, সাধারণত জাহাজে যে ফ্যানগুলো ব্যবহার করে থাকি এই যে ফ্যানগুলো ব্যবহার করা হয়েছে। এবং অনেকেই বলেন যে ভাই আপনারা এগুলো হিটার ব্যবহার করেন কিনা বা হিটার ব্যবহার করেন না কেন। হিটার ব্যবহার করা হয় না এই কারণে, ধরেন আপনার বাসায় হঠাৎ করে মেশিনের হিটারটি কেটে গেল, সেক্ষেত্রে আপনি কি করবেন, আশেপাশে হিটার পাবেন না, তো সেক্ষেত্রে তো বড় একটা সমস্যা। এই জন্য আমরা কিন্তু এখানে বাল্ব ব্যবহার করছি, যাতে করে আপনি যে কোনো সময় বাল্ব চেঞ্জ করে দিতে পারেন। তো এখানে আমরা সবগুলো বাল্ব ইউজ করছি। এখানে ফ্যান ব্যবহার করা হয়েছে, 3টা ফ্যান, এবং পিছনে আপনার ওভার টেম্পারেচারের জন্য পিছনে দেখতে পাচ্ছেন 8 ইঞ্চি 2টা ফ্যান ব্যবহার করেছে। যদি ইনকিউবেটরের ভিতরে কোনো কারণে তাপমাত্রা বেশি হয়ে যায়, সেই তাপটা অটোমেটিক বের করে দেওয়ার জন্য এখানে ওভার টেম্পারেচারের ফ্যান ব্যবহার করা হয়েছে। এবং আপনারা আরেকটা জিনিস দেখেন যে অ্যাঙ্গেলটা এখানে ব্যবহার করা হয়েছে কতটা মজবুত, এবং এটা কিন্তু চাকা সিস্টেম করা হয়েছে, এখানে কিন্তু চাকা ব্যবহার করা হয়েছে। কারণ আপনি যদি চান যে কোনো সময় এটা টার্নারটা বের করতে পারবেন, আবার আপনি ঢুকাতে পারবেন, যাতে করে আপনার কোনো কষ্ট না হয়, এই জন্য আমরা কিন্তু এটা টার্নারটা সরাসরি চাকা সিস্টেম করে দিয়েছি। এখন এখানে দেখতে পাচ্ছেন যে একটি হিউমিডিফায়ার, এটা সুইচ করে দেওয়া হবে, চাইলে আপনি অন অফ সবই করতে পারবেন। এটা হলো হিউমিডিফায়ার। এবং নিচেরটা কিন্তু আমরা ফ্লোরে কোনো কিছু ব্যবহার করিনি, কারণ হলো নিচে যদি আমরা ওটা ব্যবহার করি তাহলে আরও হয়তো অনেক বেশি হয়েছে, জাস্ট নিচের ফ্লোরে এটা সেটিং হয়েছে। তো আলহামদুলিল্লাহ অনেকে বলতে পারেন হ্যাচিং রেট ভালো হবে কিনা, 100% হ্যাচিং রেট হবে ইনশাল্লাহ, যদি আপনার ডিম ভালো হয় হ্যাচিং রেট ভালো হবে। তো আমরা এটা নিচে জাস্ট ফ্লোরের উপরে এটা ফ্রেমটা রাখা হয়েছি। তো এখন যদি আমি আপনাদেরকে দেখাই এটাতে কন্ট্রোলার হিসেবে কোনটা ব্যবহার করা হয়েছে। কন্ট্রোলারটা আমরা সাধারণত জানেন যে XM18 কন্ট্রোলারগুলো সবসময় ব্যবহার করে থাকি, যেহেতু এটা বড় একটি ইনকিউবেটর, এইটার মধ্যে আমরা ব্যবহার করেছি XM28, সবচেয়ে বাংলাদেশের মানে সবচেয়ে বড় মানের যে ইনকিউবেটরে যেগুলো ব্যবহার করা হয় XM28 কন্ট্রোলার। এই যে XM28 কন্ট্রোলারটি আমরা এখানে ব্যবহার করেছি, এটা কিন্তু বেশ কিছু আলাদা সুবিধা আছে, কারণ আপনি এখানে চাইলে আলাদা করে যে এখানে অল অফের সুইচ, এখানে কিন্তু আলাদা করে বাল্ব এবং লাইট সব আলাদা আলাদা সুইচ করে দেওয়া আছে। এবং এখানে একটি সার্কিট ব্রেকার ব্যবহার করা হয়েছে, যদি কোনো কারণে আপনার কারেন্টের কোনো ধরনের সমস্যা হয় তাহলে কিন্তু সার্কিট ব্রেকারটি পড়ে যাবে। এই যে সার্কিট ব্রেকারটি আমি অফ করে দিলাম, কন্ট্রোলারটি পুনরায় বন্ধ হয়ে গেছে। আবার যদি আমি অন করে দেই, আবার কিন্তু আমার সার্কিট ব্রেকার অন করার সাথে সাথে আমার কন্ট্রোলারটি চালু হয়ে গেছে। তো এখানে কন্ট্রোলারের যে মডেলটা দেখতেছেন হুবহু XM18 মতোই, তবে এটা XM18 না, এটা হলো XM28 কন্ট্রোলার। তো এখানে যে আলাদা সুইচগুলো আপনি চাইলে এগুলো অফ করে রাখতে পারেন, অন করে রাখতে পারেন। এবং এখানে ভোল্ট কত ভোল্টে ইনকিউবেটরটি চলতেছে দেখতে পাচ্ছেন, এখানে ভোল্টটা কিন্তু শো করতেছে। এবং এখানে এম্পিয়ার আছে, কত এম্পিয়ারে মেশিনটি চলতেছে, এভরিথিং, এটা সব কিছু অটোমেটিক হবে, আপনাদেরকে কোনো কিছু হাতে করতে হবে না, অর্থাৎ সব কিছু অটোমেটিক। তো এটা হলো 18,000 ডিমের কোয়েল পাখির ইনকিউবেটর, 18,000 স্যাটার এবং হ্যাচারটা হলো সম্পূর্ণ আলাদা। তো এই হলো ইনকিউবেটরের বৈশিষ্ট্য। তার মধ্যে
খুব ভালো হয়েছে ইনকিউবেটরটা আমার মতে সবচেয়ে ভালো মনে একটি ইনকিউবেটর যেহেতু কন্ট্রোলারটা ইন্টেলিজেন্ট একটি কন্ট্রোলার ব্যবহার করা হয়েছে তো আপনাদের যদি এই ধরনের ইনকিউবেটর প্রয়োজন হয় আরো বড় ক্যাপাসিটি যদি আপনারা চান আমাদের কাছ থেকে নিতে পারেন আমরা ইনশাআল্লাহ বাণিজ্যিক আকারে দ্বারা করতে চান হ্যাচারি আকারে করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা আফিফ ভাই ইনকিউবেটর গাজীপুর চৌরাস্তা জয়দেবপুর রোড রওশন সড়ক দেশবাজার মার্কেট এছাড়াও সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি এবং জেলা সদরে বড় মলগুলো সাধারণত আমরা দিয়ে থাকি দর্শক আপনাদের যদি এই ইনকিউবেটর সম্বন্ধে এই ইনকিউবেটরটি সম্বন্ধে যদি কোনো কিছু জানার থাকে বা কোনো কিছু আপনার প্রশ্ন থাকে তাহলে আমাদের ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমরা আপনার প্রশ্নের অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ দর্শক আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে আল্লাহ হাফেজ